তাই অনুরোধ করে বলছে প্রত্যেকটা মুসলমানের কাছে এখন সময় আছে, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে আরএসএস, কে বিজেপি, ছেড়ে দাও, ধর্ম আগে না পার্টি আগে? আরো জোরে বলেন, ধর্ম আগে না পার্টি আগে? যদি একটা জেলাতে এত ফায়ার হয়, না জানি সারা পশ্চিম বাংলায় কত মুসলমানকে পাঠানো হয়েছে। ঠিক না বেঠে? আমি বলতে চাই, যদি অতই দোকান ভাঙার শখ হয়, যদি অতই বাড়ি ভাঙার শখ হয়, যাও নূপুর শর্মার বাড়িটা গিয়ে ভাঙো। মুসলমান রাসূল আমাদের ঈমান, রাসূল আমাদের ইবাদত, রাসূল আমাদের বান্দেগী, রাসূল আমাদের সব কিছু, রাসূলের ভালোবাসায় আমরা সব দিতে রাজি আছি, আমার জীবনটাকে দিতে রাজি আছি। মুসলমান যখন রাসূলের ভালোবাসায় শান্তি প্রিয় মিছিল করতে আরম্ভ করেছে, বড় বাউন্ডারির ভিতরে চারটে পাঁচটা কুকুর থাকে আর আট দশ জনের হাতে লাঠি থাকে, কুকুরগুলো কি করবে বলেন তো? জোরে বলেন না, কি করবে? কোন জায়গায় দাঁড়াবার জায়গা পাবে? এই পাবে, একবার ইমাতা উমাতা উমাতা ইমাতা পাগলের মতো ছুটবে। ঠিক না বেঠে? তবে মুসলমান যদি এক না হয়, একটা প্ল্যাটফর্মে না আসে, একটা ছাতা তলায় না আসে, লিখে রেখে দেন, আগামী দিন আমাকে আপনাকে কুকুর মতো ইমাতা উমাতা ছুটতে হবে। রাজি আছেন ছুটতে? রাজি আছেন? তাহলে কি করবেন? আওয়াজ দেন, এক হবেন, হাত তুলে দেখান, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আমার রাসূলের ভালোবাসায় সকলে দাঁড়িয়ে যান। তোমাদের বন্দুকটা উপর দিকে নাই, বন্দুকের নলটা ছিল সোজা। ঠিক না বেঠে? তখন তোমাদের বন্দুকের নলটা ছিল সোজা। আমার দুজন মুসলমান ভাইকে গুলি করে শহীদ করা হলো, দুটো মায়ের কোলকে খালি করা হলো, আমার বোন ইউপিতে, আমার বোন রাস্তায় নেমেছিল রাসূলের ভালোবাসায়, সঙ্গে সঙ্গে রাতারাতি তার বাড়িতে বাড়ি ভাঙচুর করা হলো। ওই বুলডোজার সরকার, যোগী সরকার, বুলডোজার সরকার প্রতিবাদ করার জন্য তার বাড়ি ভাঙতে আরম্ভ করেছে। আমি আমার ভারতের যিনি মসনাদে বসে আছেন ওই অপদার্থ চাওয়ালা, আমি মনে করি অপদার্থ চাওয়ালা প্রধানমন্ত্রী, আপনারই আমলা করে চামচা শান্তি প্রিয় মিছিলটা করার জন্য আপনারই লোক ঢুকিয়ে দিয়ে মুসলমানদের উত্তেজিত করেছেন, শান্তিপূর্ণ মিছিলটাকে আজকে নষ্ট করেছেন এবং মুসলমানদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভাঙছেন। কিন্তু কদিন আগে তো দেখলাম অগ্নিপথ, আপনারা দেখেননি অগ্নিপথ? শেষ সময় কটা মুসলমান কটা ট্রেন জ্বালিয়েছিল, কটা মুসলমান কটা বিজেপির অফিস ভেঙেছিল, কটা মুসলমান কটা বিজেপি নেতার উপরে হামলা করেছিল, এই তো কদিন আগে দেখলাম। অগ্নিপথের সেনারা শত শত ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে, শত শত বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, বিজেপির নেতাদেরকে গণ ধুলাই দিয়েছে, তখন আপনার বুলডোজার গেল কোথায়? তখন আপনার বুলডোজার গেল কোথায়? এই পুলিশ প্রশাসনকে আমি বলতে চাই, তখন তো আপনারা বন্দুকের নলটা সোজা করলেন না, কেন আপনার ওপর দিকে খালি ফায়ার করতে লাগলেন? বলেন, আমরা মুসলমান এতটাই খারাপ, এতটাই আপনাদের ভারী পড়ে যাচ্ছে, এতটাই আমাদের
জন্য ভারী পড়ে যাচ্ছে, কারণ আপনাদের হাতে আছে তো পাওয়ার, আপনাদের হাতে আছে তো ক্ষমতা, পুলিশ আপনাদের, র‍্যাব আপনাদের, সেনা আপনাদের, সরকার আপনাদের। তাহলে আপনারা, আমরা মুসলমান ভারী পড়ে যাই, তাহলে আপনারা লাইন দিয়ে আমাদের গুলি করে শহীদ করে দেন না, কি ঠিক না বেটি? মেরে দেন, আমাদের শহীদ করে দেন, ভারতে একটা মুসলমান রাখবো না, সব কটাকে গুলি করে মেরে দেবো, পারলে তো মারে। কেন আপনারা হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্বটাকে নিয়ে আপনারা রাজনীতি করছেন? কেন করছেন? ভারতবর্ষে এত ধর্ম আছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ পারসি পাদ্রী পাঞ্জাবি বৌদ্ধ বিভিন্ন ধর্মের নেতারা আছে, এতগুলো মুসলমান আছেন, বলতে পারেন কোন ধর্মের নেতা, কোন ধর্মের গুরুরা কোন ধর্মের উপরে কটুক্তি করে কথা বলেছে বলতে পারবেন, দেখাতে পারবেন না? কিন্তু আজ ইরা কোন ধর্মের নেতা নয়, ইরা কোন ধর্মের গুরু নয়, ইরা হচ্ছে আকাট মূর্খ জাহেল, ইরা হচ্ছে অজ্ঞ, ইরা হচ্ছে নিজের সুযোগ সন্ধানী। এই নেতারা আজকে মুসলমান হিন্দু মুসলমান করে ভারতের মুসলমানদের আলাদা করতে চাই, হিন্দুদের আলাদা করতে চাই, কি পারবে? জোরে বলবেন, পারবে? পারবে না। তাহলে অতই যদি আপনাদের শখ হয় হিন্দু মুসলমান আলাদা করব, তাহলে করুন না। হিন্দুর রাস্তা আলাদা, মুসলমানের রাস্তা আলাদা, করুন না। মুসলমানের বাজার আলাদা, হিন্দুর বাজার আলাদা, মুসলমানের দোকান আলাদা, হিন্দু দোকান আলাদা, মুসলমানের ট্রেন আলাদা, বাস আলাদা, হিন্দু ট্রেন বাস আলাদা, পারবে? এজোরে বলেন পারবে? বিলাট বাংকে গিয়ে এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত, আলাদা করতে পারবে? তাহলে যদি না পারেন, তাহলে কেন হিন্দু মুসলমানের একতা ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করছেন? অনুরোধ করবো, এখানে আমার অনেক হিন্দু ভাইরা এসেছেন, বিভিন্ন ধর্মের ভাইরা এসেছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আজকে সরকার নিজের স্বার্থের জন্য আমার রাসূলের উপরে আক্রমণ চালিয়েছে, রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ চালিয়েছে, আমরা মুসলমান রাস্তায় নেমেছি, কিন্তু অপেক্ষা করুন, আর কিছুদিন পরে কিন্তু আপনাদের উপর আক্রমণ করবে। তারা চিৎকার করে গর্জন দিয়ে বলছে, আমরা হিন্দু, আমরা দলিত, আমরা হিন্দু, আমরা আদিবাসী, আমরা কেন মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না? আমরা কেন আমাদের ধর্ম গ্রন্থ ছুঁতে পারবো না? আমাদের ছোট করা হচ্ছে, এ ধর্মে আমাদের শান্তি নাই, এ ধর্মে আমাদের সম্প্রীতি নাই, এ ধর্মে আমাদের ঐক্য নাই, আমরা এ ধর্ম ছেড়ে দিয়ে আমরা ইসলাম ধর্ম কবুল করব। তারা আগিয়ে আসতে লেগেছে, তাই অনুরোধ করে বলবো, এখানে পুলিশ প্রশাসন আছেন, বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইরা আছেন, যা হয়েছে হয়েছে, অনেকদিন আপনারা ঘুমিয়েছেন, এবারে আপনারা ঘুম থেকে উঠুন, এ দেশের শান্তি সম্প্রীতি, এ দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, কাদের? এজোরে বলেন, আপনাদের। এ দেশের শান্তি সম্প্রীতি রক্ষার চেষ্টা করুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যে সকল মুসলমান ভাইয়েরা রাস্তায় নেমেছিল শান্তি প্রিয় মিছিল করার জন্য, আজকে মিছিলটাকে বন্ধ করার জন্য আপনারা যে চক্রান্ত করে ভাঙচুর চালিয়েছেন, ভাঙচুর চালিয়ে শান্ত মুসলমানদের অশান্ত করে জেলে পড়ছেন, অনুরোধ করব এদের নামে যে এফআইআরটা করেছেন বন্ধ করুন। তা না হলে আমরা আজকে বাংলার মুসলমান, আমরা ভারতের মুসলমান আজকে রাস্তায় নেমেছি, আজকে সভা করছি, কিন্তু আগামী দিন গ্রামে গ্রামে সভা নয়, আগামী দিন আমরা প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের নেতারা এক হয়ে কলকাতার রাজপথ অবরোধ করবো। রাজি আছে? রাজি আছে? তাই প্রত্যেকে বলছি মুসলমান এখন।
আর কবে এক হবেন ভাই? আজকে এসে আমি ভাইদের বলছিলাম, যদি এটা যদি পার্টির সভা হতো, এটা যদি কোনো পার্টির সভা হতো, ময়দান ভরে যেত, ঠিক না? বেঠে একই না বলে, কোন রতন কোন ঝন্টু কোন মন্টু আসতো, কোন রহমতুল্লাহ কোন আব্দুল জব্বার পার্টির পাঁচটা কুত্তারা আসতো, এই মাঠটা ভরে যেত। কিন্তু আজ এখানে রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে এই জান্নাত জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, প্রতিবার সভা করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই, কবে জ্ঞান ফিরবে? অনেক তো দালালি করেছো, অনেক পাঁচে দেছো, অনেক পাঁচে দেছো, তোমাকে কোন মমতা বুদ্ধদে শুনিয়া নরেন্দ্র মোদী কোন নেতা নেত্রী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র জান্নাতে নিয়ে যেতে পারেন আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বান্দাগি আল্লাহ পাকের রাসূল। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে রাসূল সারাটা জীবন কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, তাহলে সেই রাসূলের পক্ষে আজকে আমরা মুসলমান, আমাদের আগে আসার দরকার ছিল না? ছিল না। আজরে বলবেন, তাই অনুরোধ করে বলছি প্রত্যেকটা মুসলমানের কাছে এখন সময় আছে, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে আরএসএস, কে বিজেপি, ছেড়ে দাও, ধর্ম আগে না পার্টি আগে? আরো জোরে বলেন, ধর্ম আগে না পার্টি আগে, রাসূল আগে না পার্টির নেতা আগে? আরো জোরে বলুন, আরো জোরে, রাসূল আগে, পার্টির নেতা আগে নয়। রাসূলের অপমান অপমান করা হয়েছে, রাসূল ইজ্জত আঘাত দেওয়া হয়েছে, আমরা মুসলমান এক হই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, কে ফুরফুরা, কে তবলি, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে কাদিয়ানি, কে গামারি, কে মাজবান্ডারি, কে বিলাপগির, কে আজান গাছি, কে ঘড়িপীর, কে আকাশি, কে চরমোনা, কে জয়গুরু, কে লাল ফকির, কালো ফকির, পাত্তার আমাদের আল্লাহ কটা, আরো জোরে কোরআন কটা, আওয়াজ দিচ্ছেন না কেন? কোরআন কটা, রাসূল কটা, হাদিস কটা, কাবা কটা, জাত কটা, ধর্ম কটা? তাহলে সবই তো এক, দলাদলি বন্ধ করুন। আমি হাত এখানে বাঁধি, আপনি এখানে বাঁধেন, বাঁধকে যান, বাঁধকে যান। আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, আপনি বসে বসে করেন, করে যান, অসুবিধা নাই। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, শরিয়াতের আইন কানুন বিধানকে রক্ষার জন্য, রাসূলের ইজ্জতকে রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, এক হবে। আজকে আমরা হাজির হয়েছি কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? যাদববাটি। এই জায়গায় কোন জায়গায় ভাই? যে ভুল বললেন, আমরা হাজির হয়েছি জিহাদের ময়দান, আমরা হাজির হয়েছি জিহাদের ময়দান। রাসূল জিহাদ করার জন্য হুকুম করেননি, রাসূল মার্ডার করার জন্য হুকুম করেননি, রাসূল শুধু বলেছেন তোমরা ডিফেন্স করবে, তোমরা রুখবে, যাও। হাজার হাজার কাফের মুশরিক বেঈমান বিদিনের আসছে, যাও তোমরা গিয়ে রোখো, রোখো। সাহাবারা দাঁড়িয়ে আছে, কাফেররা তীর ছুঁড়ছে, সাহাবারা তীরটাকে রুকার চেষ্টা করছেন। যখন কাফেররা গিয়ে এসে সাহাবাদের উপরে চড়াও হয়ে যখন তীর আপনার তরোয়াল চালাতে লেগেছে, সাহাবারা জীবনকে রক্ষা করার জন্য, আজকে ইসলাম জিন্দা হয়েছে ভালোবাসা ভাতৃত্ব, ঠিক না বে? ঠিক, ভালোবাসা ভাতৃত্বের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, শরিয়াত জিন্দা হয়েছে। আজকে নূপুর শর্মা আমার রাসূলের বিরুদ্ধে যে কো মন্তব্য করেছে, কিন্তু লক্ষ্য করে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, এই নূপুর শর্মার বাপ দাদা 14 গোষ্ঠীরা আজকে যারা ইসলামকে মিটাতে চায়, যারা কোরআনকে মিটাতে চায়, শরিয়াতকে মিটাতে চায়, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীরা আমার আব্বা রাসূল পাককে তারা গর্জন দিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলতো আল আমিন। কি বলে ডাকতো? আল আমিন।
রাসূলকে সত্যবাদী বলে ডাক দিত। তাদের ধন সম্পদ টাকা পয়সা সোনা দানাগুলো রাসূল পাকের কাছে জমা রাখতো, কারণ তাদের বাড়িতে থাকলে চুরি হয়ে যাবে, চিন্তায় হয়ে যাবে, জমা দিয়ে রাখতো 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর পরে ওই বেদরমি ভাইরা নবী পাকের কাছে এসে বলতো আল আমিন আমার জিনিসটা আমাকে দাও, সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই টাকা পয়সা ধন দৌলত ওই জায়গা থেকে ওইভাবে বাগির করে তাদের হাতে তুলে দিতেন। এই আদর্শ দেখে আজকে তারা রাসূলের হাতে হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হয়েছিল। বুঝতে পেরেছেন? আর রাসূল পাক শুধু মুসলমানদের নবী না, কাদের নবী গো? এই রাসূল পাক শুধু মুসলমানদের নবী? আর জোরে বলবেন না, রাসূল পাক বলেন 18,000 মখলুকাতের নবী। ঠিক না বেটে? 18,000 মখলুকাতের নবী। রাসূল আমার শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান শিখ ঈসাই পাদ্রি পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের জন্য আজকে তাই তো লক্ষ্য করে দেখুন না, শত শত আমার পণ্ডিত ভাইয়েরা, শত শত মহারাজেরা এই কুকুর শর্মার কথা শুনে, এই বিহায়া বেশরম নুপুরের কথা শুনে আজকে তারা কাঁদতে লেগেছে। ঠিক না বে? ঠিক। আজকে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে আন্দোলন প্রতিবাদ করার জন্য, আর আমরা মুসলমান ইয়ে দেখো আমাদের টনকটা লড়েনি। অনুরোধ করব মুসলমান মজবুত হন, আগামী দিন কিন্তু আরো ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন আরো ভয়ঙ্কর দিন আসছে। এর আগেও বলেছে আজকেও বলছে মুসলমান একটা বড় বাউন্ডারির ভিতরে 4-5টা কুকুর থাকে আর 8-10 জনের হাতে লাঠি থাকে, কুকুরগুলো কি করবে বলেন তো? জোরে বলেন না, কি করবে? কোন জায়গায় দাঁড়াবার জায়গা পাবে? এই পাবে একবার ইমাতা উমাতা উমাতা ইমাতা পাগলের মতো ছুটবে। ঠিক না বেঠে? তবে মুসলমান যদি এক না হয় একটা প্ল্যাটফর্ম না আসে, একটা ছাতা তলায় না আসে, লিখে রেখে দেন আগামী দিন আমাকে আপনাকে ওই কুকুরের মতো ইমাতা উমাতা ছুটতে হবে। রাজি আছেন ছুটতে? রাজি আছেন? তাহলে কি করবেন? আওয়াজ দেন, এক হবেন, হাত তুলে দেখান, জোরে তাকবীর দেন, নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার রাসূলের ভালোবাসায় সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে।